নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আমার ইউটিউব চ্যানেল আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়তে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 17ই নভেম্বরের রাশিফলের ভিডিও। কালকের দিন কেমন যেতে পারে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন, তার আলোচনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে আমি তুলে ধরব। আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বেল আইকনটা কিন্তু প্রেস করে নেবেন, কারণ প্রতিদিন আপনারা জানেন জ্যোতিষভিত্তিক আলোচনাগুলো আমি নিয়ে আসি বা নিয়ে আসার চেষ্টা করি, তাই বেল আইকনটা প্রেস করে কিন্তু আপনাদেরকে সাথে থাকতে হবে বা সঙ্গে থাকতে হবে, তবে আপনারা রেগুলার বেসিসে আপডেটগুলো পাবেন বা পেতে পারবেন। চলুন আলোচনার জায়গাটা শুরু করি বা আলোচনা করার জায়গায় চলে যাই। কালকের দিনে কী হতে পারে, ওভারঅল কী রেজাল্ট পেতে পারেন, সেই কথাটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কালকে বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠ নক্ষত্র, শুক্লপক্ষের তৃতীয়া তিথি এবং সুকর্মযোগ, সামগ্রিকভাবে যে গ্রহগত অবস্থানগুলো রয়েছে সেই অনুযায়ী কী ফল হবে সেটা জানাবো। তার আগে বলবো যে যে নক্ষত্রের জাতক বা জাতিকারা ভালো ফল পেতে পারেন সেই নক্ষত্রগুলো হচ্ছে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তুলনামূলকভাবে নক্ষত্র শুদ্ধি রয়েছে, তাই ফলগুলো আশা করছি ভালো রেজাল্ট আসবে। এক নম্বর। দু নম্বর হচ্ছে কালকের দিনের অশুভ সময় সকাল 11:20 থেকে প্রায় একটা, সকাল 11:20 থেকে একটার মধ্যে এই সময়টাকে বুঝে শুনে ব্যবহার করুন। রাহুকাল রাত 8:10 থেকে প্রায় 9টা, এই টাইমটাকে বুঝে ব্যবহার করবেন। আপনি যে রাশি মেষ থেকে মীন রাশি, যে রাশিরই মানুষ হন বা জাতক জাতিকা হন, চলুন মেন আলোচনার জায়গাটায় ঢুকবো বা মেন আলোচনা করার জায়গাটায় ঢুকবো। কালকে ওভারঅল আপনার কাজকর্মগুলো সামগ্রিকভাবে করুন, বাধা বিপত্তির জায়গা খুব বেশি নেই, টুকটাক আটকাতে পারে, সামগ্রিকভাবে আলোচনাটা করছি আপনারা বুঝতে পারবেন। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকাদের প্রথম কথা হচ্ছে কালকের দিনে 9:00 থেকে 11:00 এই টাইমটাকে ব্যবহার করা উচিত। 11:10 থেকে 12:30 বুঝে শুনে ব্যবহার করে দুপুর 2:00 থেকে অন্ধকার হওয়া পর্যন্ত ধীরে সুস্থে কাজ করা উচিত। মেষ রাশির মানুষজন সবুজ রঙের প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে, নারায়ণকে পুজো পাঠ করা ভালো হবে, 5 সংখ্যার ব্যবহার আপনার জন্য ভালো হতে পারে, বুদ্ধিমত্তার পরিচয় সফলতার কারণ হবে, প্ল্যানিং বা চাতুর্য সফলতা বা উন্নতির কারণ হবে, আবেগ, ইমোশন এবং সেন্টিমেন্ট যেখানে যেখানে রয়েছে প্রতি ক্ষেত্রে আপনার উন্নতি আটকে যাওয়ার জায়গা তৈরি করছে। ফ্যামিলির সাপোর্ট পাবেন না, পারিবারিক ক্ষেত্রে কিছু বিবাদ তৈরি হতে পারে, আত্মনির্ভরতা এবং নিজের এবং নিজের যোগ্যতার ওপর ভরসা বা বিশ্বাস উন্নতি দেয়াতে, সফলতা দেয়াতে সাহায্য করতে পারে। ছোটোখাটো পারিবারিক বিবাদের যোগ কিন্তু কালকের দিন থাকছে, তাই আপনি মেষ রাশির মানুষ হলে এই দিকটায় কিন্তু খেয়াল রেখে চলুন। স্বামী স্ত্রীর সম্পর্ক মধ্যম প্রকার শুভ, অর্থনৈতিক চাপের জায়গা থাকছে, এডুকেশনের জায়গা খুব একটা ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকার আশা করছি ভালো রেজাল্ট পাবেন, ভাই ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাওয়ার জায়গা কালকের দিন থাকছে বা কালকের দিন আশা করছি পাবেন। আপনি যদি মেষরাশি হন বা মেষরাশির জাতক বা জাতিকা হন, কালকের দিন নতুন পরিকল্পনা, নতুন প্ল্যানিং করা যাবে, এইখান দিয়ে ব্যবহার বা মাথার ব্যবহার আপনি যদি ঠিকঠাক মতো করতে পারেন কালকের দিনে গেনার হয়ে যাবেন, জিতে যাবেন, সন্তান সুখ ভালো হচ্ছে। অশ্বিনী যদি আপনার নক্ষত্র হয়, বাক চতুর হন, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো বিজনেস মাইন্ড বা মাথায় পরিকল্পনাগুলো ব্যবসায়ী হিসাবে ভাবুন নিজেকে। কৃত্তিকা নক্ষত্র ভাগ্যর সাপোর্ট পাবেন, তাই এগিয়ে যাওয়ার পরিকল্পনা বা চেষ্টা করুন। আপনি যদি হন বৃষ রাশির মানুষ, সকাল 8:30 থেকে প্রায় 11:00 বেস্ট সময়, 11:10-12 থেকে 1:35 এই সময়টাকে বুঝে ব্যবহার করবেন। বৃষ রাশির কালকের দিনে চেষ্টা করবেন নীল রঙের প্রয়োগ করার, হনুমানজির পুজো পাঠ আপনার জন্য শুভ হচ্ছে, আপনার জন্য শুভ সংখ্যা 7, অশুভ সময়টাকে বাদ দিয়ে এমনিতে ব্যবহার করতে পারেন। কাজকর্মের ক্ষেত্র কিন্তু খুব একটা সুন্দরভাবে বা স্মুথলি এগোবে না, হয়তো অবস্ট্রাকশন বা বাধা বিপত্তি কিছুটা থাকছে, তাই চলার পথটা মসৃণ করার জন্য আপনাকে পরিকল্পনা নিতে হবে। এজেড পার্সনদের থেকে সাবধান থাকুন, বয়স্ক মানুষজনরা কিন্তু প্রবলেম তৈরি করতে পারে বা প্রবলেম তৈরি করার চেষ্টা করতে পারে, কিন্তু ভাগ্যভাব দৃঢ় রয়েছে, তাই বাধা বিপত্তিগুলোকে আপনারা যে মানে বাধা বিপত্তিগুলো যে আপনাদের কাটিয়ে দেবে বা আটকে দেবে এটা বলতে পারছি না।
আপনারা ওভারঅল সাকসেসগুলো বার করে নিয়ে আসতে পারবেন। শরীর স্বাস্থ্য, গুরুজনদের স্বাস্থ্য তুলনামূলকভাবে ভালো থাকবে, কাজের এনার্জি কম হতে পারে, ইচ্ছাটা একটু কম হতে পারে, ঠিকঠাক মতো মনোযোগের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল ঠিক মতো না আসতে পারে। এই দিকটা আপনি বিশ্বরাশির মানুষ হলে খেয়াল রাখুন। ফ্যামিলির সাপোর্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, প্রেমিক প্রেমিকাদের সম্পর্কের জায়গা তুলনামূলকভাবে আশা করছি ভালো হবে, এবং ক্রিয়েটিভিটির দ্বারা কাজকর্ম সঠিক কি বলবো আপনাদেরকে, যে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা ভাবনা করা আপনার উন্নতি বা সফলতার কারণ হতে পারে। কিন্তু আপনার ক্ষেত্রে রাগ জেদ এগুলো কিন্তু আপনার জন্য ক্ষতি করে দিতে পারে। তাই বন্ধুরা, আপনি যদি বিশ্বরাশির মানুষ হন, এই দিকটা বা এই জায়গাটা দয়া করে একটু লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চললে আমার মনে হয় ভালো হবে। এবং কোনোভাবে কি বলবো, মনের সাপোর্ট পাবেন না, মনের জোর একটুখানি গণ্ডগোল করতে পারে, তাই লক্ষ্য রাখবেন, নজর রাখার দরকার আছে। পড়াশোনাটা খেয়াল রাখুন, সন্তান সুখ ভালোই হচ্ছে, খুব বেশি অসুবিধার জায়গা নেই। তাই প্রেম ইমোশন কালকের দিন খারাপ হবে না, প্রেম ভালো হবে, সম্পর্ক বা সম্পর্কর দিকগুলোও কিন্তু খারাপ হচ্ছে না। আপনি যদি হন কৃত্তিকা নক্ষত্র, ঠান্ডা মাথায় চলুন। আপনি যদি হন রোহিণী নক্ষত্র, গুরুজনদের সাথে বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মৃগশিরা নক্ষত্র, পরিবারের মানুষজনদের স্বাস্থ্যের জায়গাটা একটু খেয়াল রাখলে আমার মনে হয় ভালো হবে। মিথুন রাশি যদি আপনি হন না, সকাল 10:05 থেকে 12:30 ব্যবহার করুন, 2:24 মানে 2:25 ধরুন, এই সময় থেকে অন্ধকার হওয়া মানে সেকেন্ড হাফটা একটু বুঝে শুনে ব্যবহার করলে ভালো হবে। আপনার জন্য লাল রঙের প্রয়োগ উপযুক্ত হচ্ছে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, হনুমানজির পুজো পাঠ, 5 সংখ্যার ব্যবহার আপনার জন্য ভালো হতে পারে। অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ার যোগ কিন্তু কালকে দেখাচ্ছে, তাই আপনাদের সঠিকভাবে পরিকল্পনা করতে হবে, যাতে যে যে জায়গা থেকে উপার্জনের রাস্তা খুলতে পারে, যে যে জায়গাগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন বা ইনকামের চেষ্টা করতে পারেন। আমি বলবো চেষ্টা করুন, পরিশ্রম কিন্তু থাকবে। খুব কেউ আপনাকে দয়া করবে না বা এমনি দিয়ে গেল এটা এক্সপেকটেশন রাখবেন না, কারুর হেল্প পাবেন এই এক্সপেকটেশনটা আপনি রাখবেন না। তাই নিজের ওপর, নিজের কাঁধের ওপর এবং নিজের কি বলবো, নিজের ভাগ্যের ওপর আপনি ভরসা রাখতে পারেন, কোনো অসুবিধার জায়গা নেই। শরীরের দিকটা একটু খেয়াল রেখে চলুন আপনি যদি মিথুন রাশির মানুষ হন, এটা কিন্তু আমি বলবো লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। কিন্তু একটা ব্যাপার দেখুন, কালকে আপনার আপনাকে জেতাতে পারে আপনার মুখের মিষ্টি কথা এবং আপনার চাতুর্য, কারণ পঞ্চমভাবে বুধ শুক্রের শুভ প্রেক্ষা কালকের দিনের জন্য থাকছে। এটা বলবো ভালোভাবে, শত্রুতা কিন্তু থাকবে। আপনার বসেদের থেকে সাপোর্ট পেতে আপনি যদি মিথুন রাশির মানুষ হন, একটু খেয়াল রাখবেন যে প্রপার পাচ্ছেন তো, এই দিকটা একটু খেয়াল রেখে চলুন বা একটু লক্ষ্য রাখার দরকার আছে। কালিগ্রা একটু ইউজ করতে চেষ্টা করতে পারে, খেয়াল রাখতে হবে, পারিবারিক সমস্যাগুলো মিটতে পারে। তবে একটা ব্যাপার, পরিবারের মধ্যে না কিছু কিছু ক্ষেত্রে কালকের দিনে একটু ঝামেলা বা বিবাদ আসতে পারে, খেয়াল রাখবেন। প্রেমিক প্রেমিকা, ছাত্রছাত্রী, আশা করছি ভালো রেজাল্ট কালকে। আপনি যদি মিথুন রাশির মানুষ হন, আপনি কিন্তু পাবেন, ভাগ্য মোটামুটি সাথেই রয়েছে, তাই ভাগ্যর সাপোর্ট নিয়ে অসুবিধা নেই বা অসুবিধার জায়গা নেই। দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক পরিকল্পনা করে কালকে কাজ করুন, আপনারা কিন্তু অনেকটা বেটার রেজাল্ট আনতে পারবেন, আপনাদের উন্নতির জায়গা কালকের দিন খুলে নিতে পারবেন, খুলে দিতে পারবেন। আপনি যদি হন মিথুন রাশি এবং আপনার যদি হয় মৃগশিরা নক্ষত্র, চোটাঘাত লাগা থেকে সাবধান থাকুন। আদ্রা নক্ষত্র যদি হয়, আপনার যদি আদ্রা নক্ষত্র হয়, আমি বলবো পরিশ্রম কিন্তু বাড়বে। মানে আপনার কাজ, ধরুন 100 টাকার কাজ করতে 110 টাকার পরিশ্রম করতে হবে। আপনার যদি হয় পুনর্বসু নক্ষত্র, আমি বলবো অতিরিক্ত ব্যয় হতে পারে, লক্ষ্য রাখবেন। আপনি যদি হন কর্কট রাশির মানুষ, আপনার যদি হয় কর্কট রাশি এবং কর্কট রাশির জাতক জাতিকা হলে সকাল 9:10 থেকে 10:45 বুঝে ব্যবহার করতে হবে, তারপরের সময় সারাদিনই শুভ হচ্ছে। কর্কট রাশি সবুজ রঙের ব্যবহার, ডিপ, গাঢ় হালকা যে কোনো সবুজ রঙের ব্যবহার আপনার জন্য উপযুক্ত হতে পারে, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন। মা কালীকে স্মরণ করবেন, 5 সংখ্যার ব্যবহার আপনি করতে পারেন কর্কট রাশির মানুষ হলে। ওই একটা সময় বাদ দিয়ে বাদবাকি সমস্ত সময়টাকেই ব্যবহার করুন। সন্ধ্যাবেলার পর ইম্পর্টেন্ট কাজগুলো আপনারা রাখবেন না। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ভাগ্যভাব কালকে দৃঢ় হচ্ছে, ভাগ্যর সাপোর্ট পাওয়ার জায়গা রয়েছে। তাই যখন ভাগ্য ভালো হয়, ভাগ্যর সাপোর্ট আমরা পাই, আমরা দেখেছি, মানে আমরা দেখি যে আমরা কিন্তু এক্সপেকটেশান বা চাহিদা বা ডিমান্ডগুলো আমরা ঠিকঠাক মতো পূরণ করতে পারি, আমাদের কাজের জায়গায় আমরা সুন্দরভাবে এগোতে পারি। অর্থের চাপ কিন্তু কর্কট রাশির মানুষজনদের কালকে থাকছে, তাই কোনো না কোনোভাবে ফিনান্সিয়াল ক্রাইসিস বা অর্থনৈতিক চাপ আপনাদের
একটুখানি ভোগাতে পারে, বাট কাজকর্ম, দায়িত্ব এবং ইম্পর্টেন্ট কাজগুলো স্মুথলি আপনারা করতে পারবেন বা করার জায়গা রয়েছে এবং লোকের মন জয়, সম্মান বৃদ্ধির যোগ কিন্তু কালকের দিন কর্কট রাশির থাকছে। পারিবারিক ক্ষেত্র ভালো হচ্ছে না, পরিবারের মধ্যে ছোটোখাটো বিষয় নিয়ে গোলযোগ হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে, যে কারণ কারুর সাথে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি চলবে, অসুবিধা নেই। পরিবারের ক্ষেত্রে মন রেখে চলার প্রয়োজন রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আমি বলবো যে মানে পড়াশোনার দিকটায় মনোযোগ বাড়াতে হবে, অনেক বেশি কনসেন্ট্রেশন করার বা এটা বাড়ানোর দরকার আছে। আপনি যদি কর্কট রাশির মানুষ বা কর্কট রাশির জাতক জাতিক হন, সন্তান সুখ ভালো হচ্ছে, গুরুজন বা বাড়ির এজেড পার্সনের শরীরের জায়গাটা কালকের দিন খেয়াল রেখে চলুন। যে কোনো কাজে কালকের দিন হাত দিতে পারেন, নতুন পরিকল্পনার জায়গা করতে পারেন, অসুবিধা নেই। ধার দেনায় জড়াবেন না, ধার দেনা করলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। পুনর্বসু নক্ষত্র কালকের দিন আপনার ক্ষেত্রে ভাগ্য একটু গণ্ডগোল করতে পারে, আটকে আটকে হতে পারে, খেয়াল রাখবেন। পুষ্যা নক্ষত্র কনফার্ম হন, সফল হলেন কি না তারপরে আনন্দ করুন। অশ্লেষা নক্ষত্র পারিবারিক বিবাদকে সামলে রাখুন, খেয়াল রাখুন। সিংহ রাশি 9:10 থেকে 11:30 বুঝে ব্যবহার করবেন, বাদবাকি সময়কে ব্যবহার করুন। সবুজ রং, হনুমানজির পুজো, 9 সংখ্যার ব্যবহার আপনার জন্য উপযুক্ত হচ্ছে। হনুমানজিকে স্মরণ করবেন অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে বা তাকে ডাকবেন। সিংহ রাশি যোগ্যতার দাম পাবেন কালকের দিন, আপনার পরিকল্পনা বা আপনার যে যোগ্যতা বা আপনার যে কোয়ালিটি রয়েছে, কোয়ালিটির দাম পাওয়ার জায়গা, বিকাশ ঘটার জায়গা বা উন্নতি ঘটার যোগ কিন্তু কালকের দিন দেখাচ্ছে। তাই আপনি যদি এই রাশির মানুষ হন, সিংহ রাশির মানুষ বা সিংহ রাশির জাতক জাতিকা হন, যোগ্যতার পুরোপুরিভাবে ব্যবহার করুন, পরিকল্পনাগুলোকে সুন্দরভাবে ব্যবহার করুন। আপনাদের ক্ষেত্রে আমি বলবো কোনো না কোনোভাবে আপনারা কিন্তু সফলতার জায়গাগুলোকে তুলে ধরতে পারবেন। এবং আপনাদের প্রত্যেকেরই একটা ডিমান্ড থাকে যে আমরা আমাদের যেন রেকগনাইজেশন পাই বা পরিচিতি পাই বা প্রশংসা একটু পাই, কালকের দিন পাবেন। সম্মান বাড়ানোর চেষ্টা করুন এবং সম্মান, খ্যাতি, যশ ইত্যাদির জন্য কালকে ঝাঁপান, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট দিয়ে যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, কালকের দিন গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা লক্ষ্য রাখুন, কোনো না কোনোভাবে আপনার এবং আপনার গুরুজনদের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা কিন্তু আসতে পারে, সফলতা বাড়তে চলেছে। স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটা একটু লক্ষ্য রাখবেন, পারিবারিক রিলেশনশিপগুলো ভালো হচ্ছে, বন্ধুত্বের জায়গা ভালো হচ্ছে, কিন্তু পয়সা করি, কেউ আপনার পয়সা ইউজ করতে পারে, কেউ আপনার পয়সা মানে ব্যবহার করতে পারে নিজের স্বার্থে, এই দিকটা খেয়াল রেখে চলুন। পড়াশোনার ক্ষেত্র ভালো হওয়ারই যোগ দেখাচ্ছে, একটা অসুবিধা রয়েছে, প্রেমিক প্রেমিকাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে বলবো, চোট আঘাত লাগার যোগ থাকছে। তাই রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে, সিংহ রাশির মানুষ হলে আপনাকে কিন্তু সাবধানে থাকতে হবে। বাই হার্ট ডিসিশান নেবেন না, বাই হেড ডিসিশান নিন বা মাথা দিয়ে চিন্তাভাবনা, পরিকল্পনা করে চিন্তা এগোনো আপনার জন্য উপযুক্ত হবে। আবেগ বা ইমোশন কালকের দিন ত্যাগ করুন, আপনি নাহলে প্রবলেমে পড়বেন। মঘা নক্ষত্র সম্মান বৃদ্ধি পাবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আমি বলবো ডমিনেটিং মানসিকতা উন্নতি ঘটাতে পারে, এটা খেয়াল রাখুন। আপনি যদি হন কন্যা রাশি, 11:10 থেকে 12:45 বুঝে শুনে ব্যবহার করবেন, বাদবাকি সময়কে আপনি ব্যবহার করতে পারেন অবশ্যই সকালবেলা। লাল রঙের প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে, মহাদেবের পুজো পাঠ আপনার জন্য ভালো হচ্ছে, 8 সংখ্যার প্রয়োগ আপনার জন্য ভালো হচ্ছে। আপনি কালকের দিনে একটু লুকিয়ে কাজ করুন, শো অফ করার ব্যাপারটা কম করুন, যেখানে দেখন দাঁড়িয়ে আছে দেখানো ব্যাপার হতে পারে বা লোককে একটু দেখানো গোছের ব্যাপার হয়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। ভাই বন্ধুদের থেকে সাবধান থাকবেন, কাজের জায়গায় মানে যাদেরকে আপনি কাজের জায়গায় ভাই মনে করেন, দাদা মনে করেন, বন্ধু মনে করেন, তারা কিন্তু পেছনে লাগতে পারে। কর্ম নিয়ে খুব বেশি প্রেশার নেই, ভাগ্যর সাহায্য কি আপনারা পাচ্ছেন তাই আটকাচ্ছে না, কিন্তু শত্রুতা, হিংসা ও জেলাসির সম্মুখীন হতে পারেন, চোখে লাগা বা ঈর্ষা আসতে পারে। তাই আপনি এই দিকটা একটু লক্ষ্য রেখে বা খেয়াল রেখে চলুন। আপনি যদি হন কন্যা রাশির মানুষ, পারিবারিক শান্তি, হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ, বাবা মা ভাই বোন সামগ্রিক সম্পর্কগুলো ভালো হচ্ছে, বাবা মায়ের বা গুরুজনদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে। আশা করছি নিজেদের স্বাস্থ্যর জায়গা কন্যা রাশির মানুষজনদের খুব একটা খারাপ হবে না, প্রেম মোটামুটি চলতে পারে, এক্সপেকটেশান প্রেম থেকে রাখবেন না, আমি তাকে ভালোবাসি মানে এই ব্যাপারটা মানসিকতা রাখুন, সেও আমাকে বিনিময়ে ভালোবাসবে,
এই মানসিকতা ত্যাগ করুন। এটা কিন্তু ভালো ফল দিয়ে যাবে, পড়াশোনা আপনার জন্য খুব বেশি অসুবিধা নেই, শত্রুতা এবং জেলাসি হিংসা থেকে আপনার লক্ষ্য রাখুন, এটা কিন্তু ভালো হবে। সারাক্ষণ আপনি কাজ করুন মুখে হাসি নিয়ে, ভেতরে যা থাকুক দেখানোর বা প্রয়োজন পড়বে না। আপনি যদি হন কন্যা রাশি, আপনার যদি হয় উত্তর ফাল্গুনী নক্ষত্র কন্যা রাশি, আপনি খেয়াল রাখবেন যে কালকের দিনে কোনোভাবে টাকা পয়সা রিলেটেড ডিলিংসগুলো মানে না করার, বা অনেক বড় ডিলিংস ধরুন 100,000 এইগুলো তো করতেই পারেন, বড় ডিলিংসগুলো বুঝে শুনে, যেখানে টাকা পয়সা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে বুঝে শুনে করবেন। আপনি যদি হন কন্যা রাশি, হস্তা নক্ষত্র প্রতারিত হতে পারেন। আপনি যদি হন চিত্রা নক্ষত্র, ইমোশনালি ব্ল্যাকমেল এবং মনের কষ্ট আসার যোগ কিন্তু রয়েছে। আপনি যদি হন চিত্রা নক্ষত্র খেয়াল রাখবেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের একটা বাজে দিন হতে চলেছে কালকের দিন। সকাল 10:05 থেকে 12:30 বুঝে ব্যবহার করতে হবে, তারপরে সময়টা ব্যবহার করতে পারেন। তুলা রাশির আকাশী রং ব্যবহার করা শুভ হবে, তুলা রাশির সাত সংখ্যার ব্যবহার শুভ হচ্ছে, কালকে মহাদেবকে ডাকা আপনার জন্য ভালো হবে। বাজে দিন প্রথমেই বললাম, বা কালকের দিন কিন্তু সমস্ত জায়গা থেকেই অবস্ট্রাকশনগুলো আসতে পারে, এবং কোনোভাবে পাশে কাউকে না পাওয়া, ঠিকমতো সাপোর্ট না পাওয়া, নিজেকে একটা নিঃসঙ্গতা ফিল করা, একাকি ফিল করা বা লোনলিনেস, এই জায়গাটা কিন্তু আসতে পারে আপনি যদি তুলা রাশির মানুষ হন। কোনো না কোনোভাবে কাজকর্ম ঠিকমতো না এগোনো, আটকে আটকে এগোনো, হোঁচট খেতে থাকা বা মানে যেটা হয় আর কি, যে জায়গাগুলো প্রবলেম আসতে পারে বা ডিলে হতে থাকা, এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। খুব ঝুঁকি টাকার ডিলিংস, বড় ডিলিংস, নতুন কিছুতে হাত দেওয়া, এগুলো কালকের দিন বুঝে শুনে চলা ভালো হবে। তুলনামূলকভাবে পারিবারিক দিকটা ভালো হচ্ছে, কাজের জায়গাটা যেরকম আপনাদেরকে আমি বলছি বারবার, সতর্ক থাকুন, লক্ষ্য রাখুন, কিন্তু পারিবারিক দিকটা আমি বলবো আপনাদের জন্য ভালো হচ্ছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। সম্পর্ক দিকগুলো, বাবা মা ভাই বোন এনাদের সাথে সম্পর্ক বা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি হচ্ছে, খারাপ হচ্ছে না। বন্ধুদের থেকে সাবধান, প্রেম যারা করছেন তারা সাবধান। পড়াশোনার ক্ষেত্রে কনসেন্ট্রেশনে প্রবলেম আসতে পারে, পড়াশোনার দিকটা লক্ষ্য রাখার দরকার আছে। আপনি যদি হন তুলা রাশির মানুষ, সন্তান সুখ ভালো হচ্ছে, তাই কাজের ব্যাপারে ঝুঁকি না নিয়ে রিস্ক ফ্রি হয়ে পাঁচটা কাজই করব। এবং দ্বিতীয় ভাবস্থ চন্দ্রকেতু গ্রহণযোগ কালকের দিনে থাকছে, তাই আপনি খেয়াল রাখবেন যে কাউকে কোনো কথা দেবেন না, কথাবার্তা ডিলিংস, কারোর বিষয়ে সমালোচনা বা কারোর বিষয়ে কোনো কথাবার্তা, আপনি সেই জায়গায় থাকবেন না, এটা কিন্তু খেয়াল রাখুন। আপনি যদি হন তুলা রাশির মানুষ, আর আপনার যদি হয় চিত্রা নক্ষত্র, গুরুজনদের সম্পর্কে মানে গুরুজনদের সম্পর্ক এবং তাদের শরীরের দিকে একটু খেয়াল রাখুন। আপনি সাথী নক্ষত্র, দাম্পত্য কলহের সম্ভাবনা থাকছে। আপনি বিশাখা নক্ষত্রের মানুষ, পারিবারিক বিবাদ বা গোলযোগ, মেন্টালি ডিপ্রেসড থাকার জায়গা কিন্তু কালকের দিন থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন, তাই এটা কিন্তু একটু লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। পরের রাশি হচ্ছে বৃশ্চিক। 8:30 থেকে 10:30 ব্যবহার করবেন বুঝে শুনে। বৃশ্চিক রাশি সাদা রঙের প্রয়োগ উপযুক্ত হচ্ছে, লাল রঙও ব্যবহার করতে পারেন, মহাদেবকে ডাকবেন এবং সাত সংখ্যার কালকের দিনে ব্যবহার করবেন। ওই টাইমটা বাদ দিয়ে বাদবাকি সময়কে সুন্দরভাবে ব্যবহার করুন, কোনো অসুবিধার জায়গা নেই, প্রবলেমের জায়গা নেই। কাজের জায়গায় অবস্ট্রাকশনের মাধ্যমে এগোতে হবে, এক নম্বর। দু নম্বর কথা হচ্ছে ভাগ্য হানি ঘটার যোগ একটু দেখাচ্ছে, মানে ভাগ্যের সাপোর্ট পাবেন না, কিন্তু সেকেন্ড হাউসের বৃহস্পতি, শুভ বৃহস্পতির অবস্থান, মঙ্গলের বক্রিকেটে যাওয়া, এনার্জি এবং চার্জ আপনাদের ফুল থাকবে, তাই আয় দেখব এই মানসিকতা নিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন। দায়িত্ব নিয়ে বলছি, আপনি নিশ্চিন্তে থাকুন, বাধা বিপত্তি এলেও আপনি ওভারকাম করে যেতে পারবেন, সাকসেস বার করে নিয়ে আসতে পারবেন। মেন্টাল স্যাটিসফ্যাকশন, প্রেম ভালোবাসা সুখ আপনি পাবেন, প্রেমিক প্রেমিকা বলুন, স্বামী স্ত্রী সম্পর্ক বলুন, বন্ধুদের সম্পর্ক বলুন, মানে বন্ধু বান্ধবী বা বন্ধুদের সাথে সম্পর্ক, এই জায়গাগুলো মনের খুশি দিয়ে যাবে বা মনে আনন্দ দিয়ে যেতে পারে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তাই একটু বাধা বিপত্তি এলেও হতাশ না হয়ে নিজেদেরকে ফুললি এগিয়ে যান, কথাবার্তা বলুন, প্রভাব বিস্তার করুন, নিজেদের উন্নতি সাধনের চেষ্টা করুন, আপনারা ভালো রেজাল্ট পাবেন। অর্থের চাপ আসতে পারে, অযথা আজে বাজেভাবে পয়সা ব্যয় করা আমার মনে হয় না কালকের দিনের জন্য ভালো হবে। মাথা গরম করবেন না, রাগজেদ করে কিন্তু আপনার দিক থেকে কোনোভাবে মানে আপনি রাগজেদ করলেন, একটু গণ্ডগোল করলেন, দিয়ে আপনি প্রবলেম করে ফেললেন বা প্রবলেম তৈরি করে ফেললেন, এই জায়গাটা কিন্তু বন্ধুরা থাকছে, একটু লক্ষ্য রাখলে আমার মনে হয় আপনারা ভালো ফল পাবেন। বিশাখা নক্ষত্র,
আপনার যদি হয় মায়ের শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন। অনুরাধা নক্ষত্র যদি আপনার হয় বেশি যোগ্যতা দেখাতে গেলে প্রবলেমে পড়বেন। জ্যেষ্ঠা নক্ষত্র পরিকল্পনার প্রয়োজন কালকের দিনের জন্য। এটা বৃশ্চিক রাশি। এরপরে তো ধনুরাশি। আপনি যদি হন ধনুরাশির মানুষ বা আপনি যদি হন ধনুরাশির জাতক জাতিকা, কালকে কী হবে? ভালোই হবে, কারণ কালকের দিন ভালো দিন। এবং ভালো হওয়ার সম্ভাবনা কালকের দিনে থাকছে আপনি ধনুরাশির মানুষ হলে। 10:05 থেকে 11:30টাকে বুঝে ব্যবহার করতে হবে, বাদবাকি সময়কে ব্যবহার করার প্রয়োজন রয়েছে। বসেদের থেকে সাবধান। হনুমানজিকে সকালবেলা উঠে খুব করে ডেকে নেবেন। লাল রঙের ব্যবহার কালকের দিন করতে পারেন। এক সংখ্যার প্রয়োগ আপনার জন্য উপযুক্ত হচ্ছে। বসেদের থেকে এবং কালিকদের থেকে সাবধান। আমি বলবো মাথা নিচু করবেন না কালকের দিন। কেউ আপনাকে ছোট করছে, আপনিও ছোট হচ্ছেন না কালকের দিন। এটা আপনার দিন নয়। আপনার কি মানসিকতার মধ্যে উগ্রতা দরকার আছে, মনের ভেতরে, অবশ্যই মুখে নয়। এবং ডমিনেটিং নেচার নিয়ে আসার দরকার আছে। এটা কিন্তু আপনাকে জেতাতে পারে আগামীকালকের দিনের জন্য, কারণ শত্রুতাদের জয় আপনি করতে পারবেন। শত্রুতা, পেছনে লাগা, ক্ষতি করতে চাওয়া কন্ট্রোল করতে পারবেন। শরীর খেয়াল রাখবেন, শরীরের জায়গা ভালো হচ্ছে না, তবে অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। এবং আশা করছি কিছুটা হলেও আপনি কাজের দিকে এগোতে পারবেন, সাকসেসের দিকে এগোতে পারবেন, কিছু রিচ করার দিকে এগোতে পারছেন আপনি কালকের দিনে। তাই বন্ধুরা, আপনি ধনুরাশির মানুষ হলে প্রয়াস করুন। পারিবারিক শান্তির এক্সপেকটেশন রাখবেন না, প্রেম ভালো চলবে, পরিবারের মানুষজনদের জন্য কর্তব্য পালন করতে হবে, তাদের মন পাবেন, তাদের বা প্রচুর কিছু পেতে পারেন। এটা না রেখে আমার দায়িত্ব, আমার কর্তব্য, এটা আমি করে যাই। পড়াশোনা ভালো হচ্ছে, বন্ধুদের থেকে সাবধান থাকুন। কাউকে পাশে না পেয়ে আমি নিজেই নিজের পাশে আছি, এই মানসিকতা কালকে আপনাকে জেতাতে পারে। পড়াশোনার দিকটা তুলনামূলকভাবে খেয়াল রাখতে হবে একটুখানি এগিয়ে যাওয়ার জন্য। এবং কালকের দিনে সন্তান সুখ কিন্তু ভালো হচ্ছে। ধনুরাশি যদি আপনার হয়, মূলা যদি আপনার নক্ষত্র হয়, আমি বলবো জ্ঞাতি শত্রুতা ভোগাতে পারে। পূর্ব সারা নক্ষত্রের জাতক বা জাতিকানা 100% আপনাদের পরিকল্পনা বা আপনাদের প্ল্যানিং সফলতার দিকে আপনাদের নিয়ে যাবে। উত্তরা সারা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ছোটোখাটো বদনাম খেতে পারেন বা বদনাম আসার যোগ রয়েছে, খেয়াল রাখুন। মকর রাশি আপনি যদি হন, 9:05 থেকে 10:30 বুঝে ব্যবহার করবেন নীল। আপনার শুভ রং কালকের দিনের জন্য হনুমানজিকে পুজো করা আপনার জন্য ভালো হবে। এবং মকর রাশির যদি আপনি মানুষ হন, কালকের দিনে 3 সংখ্যার প্রয়োগ আপনি করতে পারেন। মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রথম কথা বলবো, কর্ম কালকের দিনে খুব একটা ভালো হচ্ছে না। কর্মক্ষেত্রে অবস্ট্রাকশন থাকছে, কর্মক্ষেত্রে কিন্তু কিছু বাধা বিপত্তি আপনাদের ক্ষেত্রে থাকবে, প্রচুর পরিশ্রম বেড়ে যেতে পারে। কোনো না কোনোভাবে আপনার পরিশ্রম, আপনার খাটাখাটনি, এই জায়গাটা বেড়ে যেতে পারে তুলনামূলকভাবে। সেই অনুযায়ী সাকসেস না আসা বা সেই অনুযায়ী রেজাল্ট আসতে কিন্তু প্রবলেম আসা, এটার যোগ দেখাচ্ছে। সাকসেস খুব একটা ভালো হবে না, এটা কিন্তু আপনি ধরে রাখুন কালকের দিনের জন্য আপনি যদি মকর রাশি হন। তাই কোনোভাবে কর্ম নিয়ে একটা ডিপ্রেশনে থাকা, কর্ম নিয়ে কিছু হতাশা আপনার জন্য তৈরি হয়ে যাওয়া, এই যোগটা দেখাচ্ছে। শরীর তবে ভালো থাকবে, কাজকর্মের জায়গা হয়তো ভালো হচ্ছে না। এবং মানসিকভাবে কিছুটা লোনলিনেস আপনি ফিল করতে পারেন। পাশে দেখবেন সবাই আছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে কিছু একটা মিসিং বা কোনো একটা লিঙ্ক হয়তো আমি পাচ্ছি না ঠিকঠাক মতো, এই ব্যাপারটা কাজ করতে পারে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সারাদিন নিজেকে একটু ব্যস্ত রাখুন, উল্টোপাল্টা চিন্তা মাথার মধ্যে ঘুরতে পারে, তাই নিজেকে ব্যস্ত রাখুন। পরিকল্পনা, কাজ, কর্ম ইত্যাদির মধ্যে ব্যস্ত রাখলে আমার মনে হয় আপনাদের জন্য বেশি ভালো হবে। সম্পর্কগুলো মোটামুটি চলবে, বাট ওই যে বললাম যে জায়গাটা রয়েছে, তাই ঈশ্বরকে ডাকবেন, ঈশ্বরকে ভালো করে স্মরণ করবেন, এটা কিন্তু বেশি ভালো হবে। মকর রাশি পড়াশোনার জন্য ভালো, সন্তান সুখের জন্য ভালো, দায়িত্ব কর্মগুলো আপনি পালন করতে পারবেন। আপনার যেগুলো দায়িত্ব রয়েছে, আঙুল ওঠার জায়গা নেই যে আঙুল উঠবে, কেউ বলবে, কিন্তু নিজের ভেতরে একটা দ্বন্দ্ব বা দ্বিধা আপনার ক্ষেত্রে চলতে পারে আপনি যদি মকর রাশির মানুষ হন। তাই সামগ্রিকভাবে চালিয়ে নিন, বিশাল কিছু করবেন না, তবে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হওয়া কালকের দিন ভালো হচ্ছে। অর্থের জন্য ভালো হচ্ছে, নতুন কোনো বিষয়ে কাজকর্ম কথা বলার জন্য ভালো হচ্ছে, কোনো কিছু শুরু করার বা প্ল্যানিং করার জন্য কালকের দিন ভালো হচ্ছে। আমি এটা নিয়ে আপনাদের বলবো, ভালো দিন হবে। মকর রাশি উত্তরা সারা নক্ষত্র, বন্ধুত্ব থেকে সাবধান। মকর রাশি শ্রবণা নক্ষত্র, কালকের দিনে আপনার ক্ষেত্রে আমি বলবো যে
কাউকে ব্যবহার করতে পারেন, কাউকে ইউজ করতে পারেন, সেটা কিন্তু ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে গুরুজনদের স্বাস্থ্যর দিকটা লক্ষ্য রাখতে হবে, বাবা মা বাড়ির এজেড পার্সন এনাদের শরীরের জায়গাটা খেয়াল রাখুন। আপনি যদি হন কুম্ভ রাশি, কালকে একটা সেরা দিন হতে চলেছে আপনার জন্য কুম্ভ রাশির জন্য। কর্মক্ষেত্রে উন্নতি বা সম্ভাবনা, প্রভাব প্রতিপত্তির বৃদ্ধি হওয়ার জায়গা রয়েছে। কোনোভাবে আপনি কিন্তু খ্যাতি বাড়াতে পারবেন, যশ বাড়াতে পারবেন, এগিয়ে যেতে পারবেন, ভাগ্যর সাপোর্ট পাবেন। এখানে একটা কথা আছে যে এমনি তো কিছু আসে না, আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে খাটতে হবে, অবশ্যই খাটতে হবে, কিন্তু অনেক দিন থেকে দেখবেন চেষ্টা করছি হচ্ছে না, কিন্তু কালকে হবে চেষ্টা করলে, পরিকল্পনা করছি হচ্ছে না, কালকে হবে চেষ্টা করলে, পরিকল্পনা করলে। তাই কালকের দিনকে কাজে লাগান, ইউটিলাইজ করুন। একটা সময় শুধু সকাল 9:46 থেকে 11:20 পর্যন্ত একটু বুঝে শুনে ব্যবহার করে বাদবাকি দিনটাকে, বিশেষত দুপুরে 1টার পর থেকে বাদবাকি সময় যতক্ষণ কাজ করতে পারবেন এটাকে কাজে লাগান, কাজকর্মের জন্য এগিয়ে যেতে পারবেন, এক ধাপ আপনি এগিয়ে যেতে পারবেন, আপনার কাজগুলো ভালো করে কমপ্লিট করতে পারবেন। যে যে জায়গাগুলোয় কথা বলার প্রয়োজন রয়েছে, কোনো জায়গায় কাজকর্মের ব্যাপারে বা কিছু কারোর সাথে আলোচনার ব্যাপারে, এগুলো করতে হবে, আপনি কালকের দিন করুন। শরীরটা একটু খেয়াল রাখবেন, আপনার শরীর মানে গুরুজনদের শরীর ভালো হবে, কিন্তু আপনার শরীরের জায়গাটা লক্ষ্য রাখতে হবে। অর্থের চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, এটা নিয়ে প্রবলেম নেই। তাই কাজের জায়গাটা এগোন, কাজের জায়গার জন্য ভালো করে খাটুন, শরীরের দিকটা লক্ষ্য রাখুন, পারিবারিক শান্তি, বাবা মায়ের সাথে সম্পর্ক মোটামুটি থাকবে, প্রেম কিন্তু ভালো হচ্ছে না, বাড়ির যদি বাচ্চা থাকে তার শরীরের জায়গাটা একটু খেয়াল রেখে চলুন। প্রেম ভালো হচ্ছে না, প্রেমিক প্রেমিকাদের মধ্যে গণ্ডগোল হতে পারে, বন্ধুদের সাপোর্ট না পেতে পারেন, এই একটা ব্যাপার একটু ভোগাতে পারে। এই দিকটা দয়া করে আপনি কুম্ভ রাশির মানুষ হলে খেয়াল রাখবেন, আমি বলবো এটা কিন্তু বেশি দরকার আছে বা এটা কিন্তু প্রয়োজন রয়েছে। আপনি যদি হন কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, অর্থনৈতিক চাপ থাকবে, আপনি যদি হন শতভিষা নক্ষত্র, পারিবারিক জেলাসি শত্রুতা হতে পারে, আপনার যদি হয় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আমি বলবো যে ভাগ্যর সাপোর্ট নিন, ভাগ্যর সাহায্য নিন, এটা কিন্তু ভালো হবে আপনার যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হয়। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক বা জাতিকা, দেখুন আপনি যদি মীন রাশির মানুষ হন, 10:05 থেকে 11:30টাকে বুঝে ব্যবহার করে বাদবাকি সময়কে ব্যবহার করতে পারেন। মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আমি আপনাদেরকে বলবো কালকের দিনে নারায়ণের পুজো পাঠ ভালো হচ্ছে। মীন রাশি কালকের দিনে সাদা রঙের ব্যবহার ভালো হচ্ছে এবং মীন রাশির কালকের দিনে 8 প্রয়োগ ভালো হচ্ছে। মীন রাশির জাতক বা জাতিকারা প্রথম ব্যাপার বুঝুন, ভাগ্য পুরোপুরি ফরে নাও থাকতে পারে, যোগ্যতার দাম পেতে সমস্যা তৈরি হতে পারে। পঞ্চমপতি কেতু যুক্ত, পঞ্চম হচ্ছে প্রতিভা বা মেধা, মেধা বা প্রতিভাগুলোকে বিকাশিত করতে, বিকাশ ঘটাতে বা দেখাতে প্রবলেম কিন্তু আপনাদের দেবে। তাই যেখানে যেখানে মেধা দেখানোর দরকার আছে, নিজেকে একটু শো অফ করার ব্যাপার আছে, একটু ভাবনা চিন্তা করে এগোন, নাহলে কিন্তু প্রবলেম আসতে পারে। সাকসেস দেবে কিন্তু লেট সাকসেসের নির্দেশ করছে কালকে। আপনি ভাবছেন সকাল 10:00 কাজ হবে, কাজ হবে 12:00 বাজবে, এইটাকে ধরে রাখুন। তাই টাইম স্প্যানটাকে বাড়ান, টাইমটাকে বেশি করে ক্যালকুলেট করে এগোন। আপনার শরীর ভালো থাকবে, গুরুজনদের শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন, কাজকর্মক্ষেত্র কিন্তু হোঁচট খেতে খেতে এগোতে হবে, খুব স্মুথলি গাড়ি মানে একটা যে কোনো এক্সপ্রেস হয়ে দিয়ে যাবে এটা নয়, পাড়ার ভেতরের রাস্তা দিয়ে যাবে, গাড়ি এগোবে কিন্তু আটকে আটকে এগোবে। তুলনামূলকভাবে সম্পর্ক জায়গাগুলো ভালো হবে, বন্ধুত্ব বলুন, প্রেম বলুন, ভালোবাসা বলুন, স্বামী স্ত্রী সম্পর্ক বলুন, এই জায়গাগুলো কালকের দিন কিন্তু আশা করছি যে ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিয়ে যাবে। পড়াশোনায় খেয়াল রাখুন, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখুন। অর্থ একটু চাপ আপনাদেরকে দিতে পারে, অর্থনৈতিক চাপ বা ফিনান্সিয়াল ক্রাইসিসের কিছুটা জায়গা থাকছে, বাট সেটা আপনাদের এমন কিছু ভোগাবে না। তবে কালকের দিন বড় ডিলিংস না করাটাই ভালো হবে, বড় পরিকল্পনা করতে পারেন কিন্তু কারুর সাথে আলোচনা, কারুর কাছে আলোচনা, এটা একটু বুঝে শুনে করার প্রয়োজন রয়েছে। আপনি যদি হন মীন রাশি, আপনার যদি হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আমি আপনাদেরকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আমি দাম্পত্য কলহ থেকে সাবধান থাকতে বলবো। আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্র হলে জ্ঞাতিশত্রুতা, ভাতৃশত্রুতার জায়গা রয়েছে। রেবতী নক্ষত্র, নিজেদের শরীর স্বাস্থ্যর ব্যাপারে বেশি করে খেয়াল রাখবেন। এই হচ্ছে কালকের দিনের ওভারঅল একটা জিস্ট বা কালকের দিনের আলোচনা। আশা করবো এই ভিডিওটা কিন্তু আপনাদের কাজে লাগবে বা আপনাদের সাপোর্ট দিতে পারে, আপনাদের পাশে থাকতে পারে, কিছু হলেও চলার প্রতি সাহায্য করতে পারে। আজ এটুকুই থাক, নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। প্রণাম।